তো দেখ ইন্ডিয়ান জিওগ্রাফি কোণ না ইন্ডিয়ার সাইজ আোকেসন বিষয়ে কিছু দিয়েছি তথ্য সেগুলাকে ডিসকসন করা ফার্ট কোণ ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেষ্ট ইন টর্ম অফ এরিয়া যে আমার ওয়ার্ল্ডে আমার ইন্ডিয়া কোণ না এরিয়ার টর্ম হিসাব মানে ওয়াইজ আমার সেভেথ নম্বর লার্জেষ্ট কন্ট্রি হই হচ্ছি

তো পুরা বিশ্বর আমি যদি ধরবা হন্ড্রেড পরসেন্ট তো সেইথুর আমি ইন্ডিযা 2.4 ফোর পরসেন্ট্রে করছে ঠিক আছে তবে দেখো দ ইন্ডিয়ান প্যানেন্সুার ইজ সেপারেটেড ফ্রম মেনল্যাড এসিয়া বাই দ্য হিমালয়স যে আমার নর্থ রে হিময় যে দেখ টোটাল কোণ যে এসিয়া অনেক তো আমার যে দেখ এ নর্থ রে যে হিমালয় ତ ଏଇ ହିମାଳୟ କ'ଣ କରୁଛି ଆମର ଏସିଆକୁ ଆମ ଇଣ୍ଡିଆକୁ କ'ଣ କରୁଛି ସେପାରେଟ୍ କରୁଛି ତ ମେନ୍ ଏସିଆଠୁ ଆମର ଏଇଟା କ'ଣ ହେଇଯାଉଛି ସେପାରେଟ୍ ହେଉଛି କାହିଁକିନା ଏସିଆର ଆମର କ'ଣ ନର୍ଥ ସାଉଥରେ ଆମେ ଅଛୁ ଏସିଆର ଦକ୍ଷିଣରେ ଆମେ ରହୁଛୁ ନା ତ ସେଥିପାଇଁ ମେନ୍ ଏସିଆରୁ ଏ ହିମାଳୟଟା ଯେଉଁ ନର୍ଥରେ ଲ୍ୟାଣ୍ଡ ପୁରା ଯେଉଁ ଅଛି ବିଛେଇ ହେଇକି ସିଏ କ'ଣ କରୁଛି ଆମ ଭାରତକୁ ମେନ୍ ଏସିଆର ଠୁ ଅଲଗା କରିଦେଉଛି ଠିକ୍ ଅଛି ତାପରେ ଦେଖନ୍ତୁ দ্য কন্ট্রি ইজ সরাউন্ডেড বাই দ্য বে অফ বেঙ্গল ইন দ্য ই্ট আরবিআন সি ইন দ্য ওয়েস্ট অ্যান্ড ইন্ডিয়ান ওসন টু দা সাউথ তো দেখ আম কোণ করছি না আমার যে বে অফ বেঙ্গল অোটে না এবার যে আমার ইষ্ট সাইড আছে সে ইট সাইড রে আমার কোথা বে অফ বেঙ্গল অ দেখিপার এটি দিয়েছি যে আন্ডা মান নিকোবর আইল্যাড অে অফ বেঙ্গল যারেষ্ট সাইড রে কে আমার না আমার আরবিআন সি অরবসাগর অউথ সাইড অ দক্ষিণ সাইড আছে সেটা আমার কোণ ভারত মহাসগর বল দেখুন আমার বিশ্বের যেতিবি অনেক সাতটা যে মহসাগর আছে আমার পাঁচটা হি মানুছ কিন্তু ছোট পিলাণ ভয়ের সাতটা থাকে তো সে পাঁচটা মহাসগর আমার গোটে আমার যে ভারত মহাসাগর আছে সি হয়েছে কোমপা হয়েছি না যে আমার বে অফ বেঙ্গল আরবিআন সি এ দিটা যাক আমার কোণ না ইন্ডিয়ান ওসেন রিং গোটে পার্ট যেহেতু আমার ভারতের যে সাউথ পয়েন্ট সাউথ যে পর্সনটা আছে সে অনওসারিয়া পুরা আমার ইন্ডিয়ান ওসন ভিতরক পড়াইছি সেইপায়ে আমার দেশ অনুসারে এর না কম দিয়েছে আমার ভারত মহাসাগর বলে দিয়ে ঠিক আছে তাপরে দেখ তাপরে কম ইন্ডিযা হ্যাজ সিক্স ওয়ান জিরো জিরো কিলোমিটার অফ মেনল্যান্ড কোস্টলাইন তো মেনল্যান্ডের যে তার সিক্স ওয়ান কিলোমিটার সিক্সটি ওয়ান হন্ড্রেড কিলোমিটর হয়ে যাচ্ছে আর যে টোটাল ইনক্লুডিং যদি আমি ইসহ ল্যাক্সা দ্বীপ আন্ডামান আপ যদি জয়েন্ট করে দেব তো তার সেপারেটলি কোণ সাত হাজার পাঁচশো পয়েন্ট ছ কিলোমিটার হয়ে যাচ্ছি এ পনেরো হাজার কিলোমিটার হয়ে যাচ্ছি আমার টোটাল কেমতি চলা তো দেখ আমরা অবর এই গুজরাটার্ট করি যে আমার কম কে কোস্ট লাইন কিন্তু কোস্ট লাইন তো স্টার্ট করি কেলা পর্যন্ত ঠিক আছে পুঁ আউথরে আমার কোণ না এটা আমার বে অফ ওয়েষ্ট বেঙ্গল স্টার্ট করি তানাড়ু পর্যন্ত এইটু এটি যদি আমার এইটা মেনল্যাণ্ডটা আমার মেনল্যান্ড মানে কোণ মূলভূখ ইার যদি আমি কোস্ট এরিয়া দেখা তো ছ কে আমার যে একষি শহর ঠিক আছে একষট্ শহর অন্ত্রী আমি এর আন্ডা মানু নোবর আড করিয়া ঠিক আছে না আমার আন্ডা মান নিকোবর কোড়ি অনেক দেখুন ওয়েস্ট বেঙ্গল আমার যে বে অফ বেঙ্গল আন্ডা মানুষ ଆଉ ଯେଉଁ ଆମର ଏପଟେ ଆରବିଆନ୍ସି ଅଛି ସେ ଆରବିଆନ୍ ସି ଅଛି ତ ଏଗୁଡ଼ାକ କ'ଣ ହେଇଯାଉଛି ଆମର ଆରବି ଯଦି ଆମେ କୋଷ୍ଟକୁ ମିଶାଇବା ତାହେଲେ ଏମାନେ ସାତ ହଜାର ପାଞ୍ଚଶହ ସମଥିଙ୍ଗ୍ ଅଛନ୍ତି ତ ଏ ଟୋଟାଲ୍ ହେଇଯାଉଛି ଆମର କେତେ ପୁରା କୋଷ୍ଟର ଇଣ୍ଡିଆ ଆଉ ତାର ଆଇଲାଣ୍ଡମାନଙ୍କୁ ମିଶେଇ ଟୋଟାଲ୍ କଷ୍ଟ ହେଇଯାଉଛି ପନ୍ଦର ହଜାର ଦୁଇଶହ କିଲୋମିଟର ଠିକ୍ ଅଛି ସେଇଥିପାଇଁ ଆର ପୁରା ଟୋଟାଲ୍ଟା ପନ୍ଦର ହଜାର ଦୁଇଶହ କିଲୋମିଟର ହେଇଛି ତା'ପରେ ଦେଖ ইন্ডিয়া সেইরিং বর্ডর উইথ পাকিস্তান পাকিস্তান সহিত ইন্ডিয়া কেত বডর সেয়ার করছি তিন হাজার তিনশো দশ কিলোমিটর যেটা কি সেকেন্ড মোস্টে যাওয়া ফার্স্ট আমার বাংলাদেশ অনা আমার কম অ্যাঁ থার্ড রে যাও চাইনা সেকেন্ডে যাচ্ছি চাইনার কম অ্যা হাজার নশ সতর কিলোমিটর বর্ডর সেয়ার করছি নেপাল সহ কোম করছে সতেরোশো বাবন কিলোমিটর ভুটান সহিত পাঁচশো সতী কিলোমিটর আও আমার বাংলাদেশ সত্য চারি হাজার ছয়ান কিলোমিটার ই অর্থ বাংলাদেশি আমার ভারত পুরা তিন পটু ঘে রয়েছে বাকি যা সি ব্যয় আমার যে বঙ্গোপসাগর আছে তার সাউথ পয়েন্টটা আমার অনেক ঠিক আছে এটা দেখিপার বাংলাদেশ অ বাংলাদেশনিপটু আমার ঘেঁ রয়েছে কোণ যে আমার দেখ আমেস্ট বেঙ্গল নর্থ রে আমার কখন যে মেঘালয় হইলা তাপরে আমার এপটে ইস্ট কেন হইলা ত্রিপুরা মিজোরাম এগুলা কলা তো এইসব তাকে কোণ বিছি আসাম বি আমার নর্থ রেয়ার তো এগুলা ঘেরিক রই তো কম অফ বেঙ্গল অয়ার চারি হাজার যে ছয়নী অ সবটু অধিক আমার যে বর্ডর সেয়ার করছে আমার ভারত বাংলাদেশ সব তাপরে আমার বর্ডর সেয়ার করছে চাইনা সহ আপনার ভাবি কি চাইনা এত বড় অ্যাঁ চাইনা কেবল আমার লে লদাখ সহ দেখেও

ନା ଆମର କ'ଣ ବିଏସ୍ଏଫ୍ ଯେଉଁଠି ଆମର ତେନାଥ ଥାଉଛନ୍ତି ତାକୁ ଆମେ କ'ଣ ରେଡ୍ କ୍ଲିଫ୍ ଲାଇନ୍ ବୋଲି କହୁଛେ ବାଂଲାଦେଶ ସହିତ ମଧ୍ୟ ଆମର ରେଡ୍ କ୍ଲିଫ୍ ଲାଇନ୍ ହିଁ କୁହାଯିବ ଠିକ୍ ଅଛି କାହିଁକିନା ବାଂଲାଦେଶ ସହିତ କ'ଣ ପାଇଁ ନା ବାଂଲାଦେଶ ଦିନେ ଆମର ଇଷ୍ଟ ପାକିସ୍ତାନ ଥିଲା ଠିକ୍ ଅଛି ନା ଯେଉଁ ଉଣେଇଶହ ଏକସ୍ତରି ବାଶ ମସିହାର ଯୁଦ୍ଧ କଥା ଆପଣଙ୍କର ମନେ ଥିବ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀ ଥିବା ଟାଇମ୍ରେ ଆମର ଯେଉଁ ବାଂଲାଦେଶ ଫର୍ମେସନ୍ ହେଇଥିଲା ଇଷ୍ଟ ପାକିସ୍ତାନ ଥିଲା তেমু তার বর্ডর কু আমার বিএসএফ হি কম তেত হয়ে থাকে তাকু মধ্যে আমি কম কৌচে না রেড ক্লিফ লাইন বলে কোচে চাইনা সহ আমার কখন ম্যাক ম্যাকমোহন লাইন থাও ঠিক আছে নেপাড় তো নেপা সহিত তো আমার নর্মালি যে এসএসবি মানে থাকে ভুটান সহান্তি বর্ডর ঠিক আছে তাপরে দেখুন ইন্ডিয়াস লঙ্গেষ্ট বর্ডর উইথ বাংলাদেশ তো বাংলাদেশ সব আমার ইন্ডিয়ার অধিক লঙ্গেষ্ট বর্ডর অল্ড স্টেষ্ট বর্ডর হয়েছে আফগানিস্তান আফগানিস্তান মানিপারি নিপার কাইকি না আমার যে আমার অনেক কোথ যে লাইন অফ কন্ট্রোল যে অনেক এল ও সি অাইন অফ কন্ট্রোল অ্যা এরিয়াতে আমার কিন্তু বাংলাদেশ একে যে এ পয়েন্টটা আমার কো শে ছ কিলোমিটর কেবল ঠিক আছে এ পয়েন্টটা হচ্ছে আমার শহে ছ কিলোমিটর সেই সেটা সবু কম আমার তাপরে দেখুন দ্য ট্রপিক অফ তে আমার তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ রে ডাইভার্স কন্ট্রি ইন্টু অলমোস্ট টু ইকাল পার্ট যে আমার টপিক অফ ক্যানসর অন করছে না আমার যে ইন্ডিযাকু সামান দুই ভাগের বিভক্ত করছে ট্র টপিক অফ ক্যানসর পাসেস থ্রো দা এইট স্টেট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার আটটা স্টেট দিয়ে আমার টপিক অফ ক্যানসর যাইছি কণ কোণ না গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছতিশগড় ঝাড়খণ্ড ওয়েটবেঙ্গল ত্রিপুরা মিজোরাম চলুন ম্যাপ রে দেখিদবা ম্যাপ রে কিন্তু দেখ না দেখ এটা আমার টপিক অফ ক্যানসর যাইছি গুজরাট দিয়ে ঠিক আছে আমার এমএপা তো না এর দেখুন ফার্ট গুজরাট তাপরে আমার রাজস্থান রুটে আসছে পুঁ আধপ্রদেশ পুঁ ছগড় পুঁ ঝাড়খন্ড পুনে ওয়েস্টবেঙ্গল পুঁ ত্রিপুরা আিজোরাম এত টোটাল আটটা স্টেট দিয়ে আমার কম হয়েছে ট্রপিক অফ ক্যানসরটা মানে কোম কর্কট ক্রা কুয়াওছে সেইটা আমার ক্রস হয়ে যাইছে যেটা কি দুই ভাগর বিভক্ত করছে ভারতক তাপরে দেখত গ্রেট চ্যানেল ସେପାରେଟ୍ସ୍ ଇଣ୍ଡିଆ ଫ୍ରମ୍ ଇଣ୍ଡୋନେସିଆ ଇଣ୍ଡିଆକୁ ଇଣ୍ଡୋନେସିଆରୁ ଆମର ଗ୍ରେଟ୍ ଚ୍ୟାନେଲ୍ଟା କ'ଣ କରୁଛି ନା ସେପାରେଟ୍ କରୁଛି ଚ୍ୟାନେଲ୍ ମାନେ କ'ଣ ଅଛି ଆମର ଯେଉଁ ପ୍ରଣାଳୀ ଯେଉଁ କୁହା ହେଉଛି ଯେମିତି ଶ୍ରୀଲଙ୍କା ଇଜ୍ ସେପାରେଟେଡ଼୍ ଫ୍ରମ୍ ଇଣ୍ଡିଆ ବାଏ ନେରୋ ଚ୍ୟାନେଲ୍ ଅଫ୍ ସି ଫର୍ମଡ଼୍ ପାକ୍ ଷ୍ଟେଟ୍ ଆଣ୍ଡ ଗଲ୍ଫ୍ ଅଫ୍ ମନାର୍ ଗଲ୍ଫ୍ ଅଫ୍ ମନାର୍ ଆମର କ'ଣ ଯେଉଁ ତାମିଲନାଡ଼ୁ ସାଇଡ଼୍ରେ ଅଛି ଗଲ୍ଫ୍ ଅଫ୍ ମନାର ଅଛି ଆଉ ଆମର ପାକ୍ ଷ୍ଟେଟ୍ ମାନେ କ'ଣ ଅଛି ପାକ୍ ପ୍ରଣାଳୀ ଅଛି ଏ ଦୁଇଟା ଆମର କ'ଣ କରୁଛନ୍ତି ଶ୍ରୀଲଙ୍କାକୁ ଭାରତଠୁ ଅଲଗା କରୁଛନ୍ତି ଠିକ୍ ଅଛି

আমার যে টেন ডিগ্রি চ্যানেলটা আন্ডামান আইল্যান্ড কু নোবর আইল্যান্ড অলগা করছে কিনা আন্ডামান ও নিকোবর পড়ুচিত তো আন্ডামান আইল্যান্ড অলগা নিকোবর আইল্যান্ড অলগা যেহেতু সে দ্বীপপুঞ্জ বলে আমি পড়ুছি ঠিক আছে না তো টেন ডিগ্রি চ্যানেল তাকে অলগা করছি তারপরে ইন্ডিয়া একসটেস ফ্রম আঠ ডিগ্রি চারি মিনট নর্থ টু সত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ ল্যাটিট্যুডস মানে কো আমার অক্ষাংশ হয়ে पूर्णी कोण ना 68.8 डिग्री 7 मिनट ईस्ट टू 97 डिग्री 25 मिनट ईस्ट लॉन्गिट्यूड द्राघी रेखा तो हेंस इंडिया लोकेटेड फ्रॉम द नॉर्थ ईस्टर्न हेमिस्फीयर माने कौन आमर हिला उत्तर पूर्व हेमिस्फीयर रे आमर अच्छी तो चला हम देखिदा इंडिया रे कौन कोडे कौन अछि हमरो तो देखो देखो इथरे हमरो जो हमरो जो ए टिपडा अछि तो, तो कोन जे তিরুনন্তপুরম লেখা হয়েছি না তিরুনন্তপুরম লেখা হয়েছে কেরলর তো সেটা এ পুরা লাস্ট টিপটা আছে এটা কন্যাাকুমারী ইয়ে আমার আঠ ডিগ্রি চারি মিনিট রুটার্ট এই যে আমার অপটা আছে লদাখর পুরাই টিপটা এইটা সতেরো ডিগ্রি ছ মিনিট হয়ে ঠিক আছে তাপরে এপটু আমার সতান ডিগ্রি স্টার্ট হয়েকি এপটে আমার পড়ে শেষ হচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ইন্ডিয়ার এক্সটেড পয়েন্টটা এটা মনে রাখুন ତା'ପରେ ଇଣ୍ଡିଆ ସବ୍କଣ୍ଟିନେଣ୍ଟ ୱାଜ୍ ଓରିଜିନାଲ୍ ପାର୍ଟ ଅଫ୍ ଗଣ୍ଡୱାନା ଲ୍ୟାଣ୍ଡ ତ ଇଣ୍ଡିଆର ଯେଉଁ ସବ୍କଣ୍ଟିନେଣ୍ଟ ଅଛି ସବ୍କଣ୍ଟିନେଣ୍ଟ ମାନେ କ'ଣ ଯେଉଁ ଗୁଜୁରାଟରୁ ଷ୍ଟାର୍ଟ କରିକି ଆମର ପୁରା ଯେଉଁ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇଛି ଆଉ ଆସାମର ବି କିଛି ମାନେ ମିଜୋରାମ ତ୍ରିପୁରା ଏ ପାର୍ଟଟା ବି ଏଇଟା ପୁରା ଯେଉଁ ଆମର ସବ୍କଣ୍ଟିନେଣ୍ଟଟା ଅଛି ଯେଉଁ ଉପଦ୍ୱୀପୀୟ ପାର୍ଟଟା ଇଏ କ'ଣ ନା ଆମର ଯେଉଁ ଆଗ ଥିଲା ଅଙ୍ଗାରାଲ ଲ୍ୟାଣ୍ଡ ଉତ୍ତରଟା ଆଉ ତଳଡ଼ା ଆଉ ଗଣ୍ଡୱାନା ଲ୍ୟାଣ୍ଡ କୁହାଥିଲା ଯେଉଁ ଦକ୍ଷିଣଟା ଆଉ ପାଞ୍ଜିଆର ଯେଉଁ ପାର୍ଟ ଥିଲା সে এই যে আমার সাউথ পয়েন্টটা সাউথ আধ্রদেশ গুজরাট এমানে যে পয়েন্টটা এমন কোণ না আমার গন্ডওয়ানা ল্যাণ্ডর প্ট ঠিক অনেক মনে রাখতু তাপরে দেখুন দ সাউ পয়েন্ট অফ আওয়ার সাউথ মোস্ট পয়েন্ট মেন ল্যান্ড ইন্ডিয়া ইজ ক্যাপ কমোরি যাকে কন্যাকুমারী কিন্তু সে পচার ভারতের মেইন ল্যান্ড্র মেন মানে কোণ না ভারত দ্বীপপুঞ্জ কু ছ দিও দ্বীপপুঞ্জ ছাড়লাতে যে ভারত মানচিত্র আমি তো করছে তার যদি সে সাউথ পয়েন্ট পচারা তাহলে আমার হব কোণ ক্যাপ কমরিন বা কন্যাকুমারী কোহব যদি সে ইন্ডিয়ার সাউথ মোস্ট পয়েন্ট পচারা তাহলে আমার কোণ ইন্দ্রা পয়েন্ট হয়ে যাওয়া যেটা কি আমার কোণ না

যে ভারতের ইন্ডিয়ার সাউথ মোস্ট পয়েন্ট বেলা আমি কহা কোণ পিগমেয় পয়েন্ট বা ইন্দ্রা পয়েন্ট বলে কোয়া কিন্তু যদি পচার কি মেইনল্যান্ডর সাউথ মোস্ট পয়েন্ট কৌড়া তাহলে আমি কহা ক্যাপ কমরি বা কন্যাকুমারী যেটা কি আমার তামিলনাড়ু স্টেট রাখছি তারপর দেখ দর্থ সাউথ এক্সটেন্ড অফ ইন্ডিয়া ইন্ডিয়ার সবুঠ অধিক ওসারিয়া কৌড়া আছে লম্বা ওসারিয়া নুহ লম্বা আমার নর্থ সাউথ

আমার যে ভারতের যে সাউথ মোট পয়েন্ট হইলা কোণ যে আমার ইন্দ্রা পয়েন্ট হয়ে যদি মেইনল্যান্ডর সাউথ পয়েন্ট পচারলে কোণ হয়েছে আমার ক্যাপ কমরি নর্থ পয়েন্ট পচারা তাহলে ইন্দ্রাকল হয়ে যাওয়া যদি আমার ইস্ট পয়েন্ট পচারা তাহলে অরুণাচল প্রদেশের কেবিথু হয়ে যাব যদি ওয়েস্ট পয়েন্ট পচারা তাহলে আমার গুজরাটর রণফ গছরে যে অন যে গুহারমতী সেইটা হয়ে যা আমার কোম্পান পয়েন্ট হয়ে এডা এটা মনে তো দেখ তাপরে সে কম কণ্ডার্ড ম্যারিডন আমার যেটাড ম্যারিডিয়ান যে আমরা যাইছি সেটা আমার কোম উত্তরপ্রদেশ মিজাপুর অ সেইটা যাই আমার পাঁচটা স্টেট দিয়ে যাই হইলা আমার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছতিশগড় ওড়শা আউ আন্ধ্রপ্রদেশ ঠিক আছে দেখিদিও তো এটা ফার্স্ট আমার আসলে উত্তর প্রদেশ দেলা উত্তরপ্রদেশ রু আসিলা মধ্যপ্রদেশ রে টচ কলা তাপরে ছতিশগড় তাপরে ওষা তাপরে আন্ধ্রপ্রদেশ এইটা দিয়ে আমার যে বয়স ডিগ্রি তিরিশ মিনিট যে ম্যারিডিয়ান টাইম টাইম ম্যারিডিয়ান কুয়া আমরা যাইছি তাপরে দেখুন আমরা দিয়েছি কোণ যে সতেরটা স্টেট অফ ইন্ডিয়া হ্যাভ কমন ল্যান্ড বর্ডর ইন নেবর কন্ট্রিস আমার টোটাল নেবর্ক কতটা অনেক নয় অনেক হল ল্যাণ্ড নেবর্কি আেষ্ট পাান হয়েলা আফগানিস্তান হয়ে

ল্যাণ্ডে আমার অনেক পড়োশী দেশ নেভর হয়ে ল্যাড নেবর ওয়াটার নেবর আমার দিটা অনেক কোণ শ্রীলঙ্কা আপনার মালদ্বীপ অ্যাঁ শ্রীলঙ্কা গোটেছে মালদ্বীপ বি হব হল সি সি মধ্যে আমার অল্প দেখুন কোণ দিয়েছি না পাকিস্তান আমার কাউ কো টচ করছি পাকিান আমার গুজরাট রাজস্থান পঞ্জাব আ জম্মু চারটা তো দেখতে ম্যাপরে পাকিস্তান পটটা

তারপরে আফগানিস্তান আমার জম্মু কশ্মীর কু করছি কোণ যে জম্মু কশ্মীর হি যাই যে আমার কোণ যে লাইন অফ কন্ট্রোল কেউ তাপরে আমার নেপাড় কোণ উত্তরাখণ্ড প্রদেশ বিহার সিকিম ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাইছি মানে বর্ডর সেয়ার করতে মিয়ামার সহ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম চারটা স্টেট আুটান সহিত সিকিম বেঙ্গল অরুণাচল প্রদেশ আসাম বাংলাদেশ সব আমার বেঙ্গল মেঘালয় মিজোরাম ত্রিপুরা আসাম সবু অধিক বাংলাদেশ সব হয়েছে সেকেন্ডটা চাইনা থার্ডটা আমার পাকিস্তান চাইনা সহ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ এটি আমার কম হয়েছেন না আমার স্টেটগুড়া যেটা কি আমার ইন্টারন্যাশনাল বোর্ডর সেয়ার করছেন হেলা তো

তারপরে কোস্টা প্লেন হয়ে যা উপকূলবর্তী যে অঞ্চল সমতলা অঞ্চলগুলো আইল্যান্ড এত আমার কোথাও ডিভাইড করাছি নেক্সট ক্লাসে এগুলা ডিটেলস আমি ডিসকসনার ঠিক আছে আমার পাখে পুরো পিডিএফ এভেলেবলি নেক্সট ক্লাস রে আমি ভালসে পড়িয়া তো দেখুন যদি আপনার যা বি আমি ডিসকসন করছি যদি আপনার ভাল লাগিলা তাহলে যে প্রিপেয়ার হোক সমস্ত পাখি সেয়ার করতো লাইক করুন কমেন্ট করানু সবসক্রাইব করুন থ্যাঙ্ক ইউ সো মচ